বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা ধরে নেই বাংলাদেশে ইসলামিক দলগুলোর বিজয় হয়েছে, বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? যে ইসলামিক দলগুলোর বিজয়টাকে কি ইসলামের বিজয় মনে হবে কিনা আপনার কাছে? এখন তাদের যে কথাবার্তা, তাদের যে আকীদা বা তাদের যে কনসেপ্ট, তাদের যে দৃষ্টিভঙ্গি এখন বর্তমানে, সেটা যদি তারা ক্ষমতায় যান, সেটা জানি না তারা পরিবর্তিত পরিস্থিতিতে তারা কতটুকু নিজেদেরকে পরিবর্তন করবেন। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আমি বলতে পারতেছি না যে এটা ইসলামের বিজয় হবে। অবশ্য ইদানিং কেউ কেউ নিজেদের আগের অবস্থান থেকে সরে আসার জন্য জনমত বা গণমতকে সপক্ষে নেওয়ার কথা বলছেন, সংকট বুঝতে পারছেন। যেমন জামাত ইসলামীর সর্বোচ্চ নেতা বলেছেন যে নারীদের ব্যাপারে বোরকা পরা নিয়া, কে পরবে কি পরবে না, আমরা এসব বিষয় নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি থাকবে না। ব্যাপারটা ঠিক এরকম, যদি নায়েবে আমির বলেছেন, নায়েবে আমির কোটটা ঠিক কোটেশনটা আমি দিতে পারছি না এক্স্যাক্টলি, মানে কে বোরকা, যার খুশি বোরকা পরবে, যার খুশি পরবে না, আর যার খুশি মুখ ঢাকবে, যার খুশি ঢাকবে না, কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। মানে জামাত ইসলামী নায়েবে আমির যখন এই কথা বলেছেন যে যার খুশি বোরকা পরবে, যার খুশি বোরকা পরবে না, কে মুখ ঢাকবে, কে মুখ ঢাকবে না, কারো উপর চাপিয়ে দেওয়া হবে না, এই কথাটা তিনি আশ্বস্ত করছেন, তাহলে তারা এখন বুঝতে পারছেন যে নারীদের ব্যাপারটা খুবই স্পর্শকাতর, খুবই সেন্সিটিভ। যদিও বলা হয় 90% মুসলমান, এই প্রসঙ্গটা খুবই স্পর্শকাতর, বোরকার আতঙ্কিত সবাই যে আমাদের উপর আবার কালো বোরকা চাপিয়ে দেয় কিনা, সেখানে জামাত ইসলামী এটা ক্লিয়ার করেছেন। তাহলে এতদিন আমাদের উপরে এই যে চাপটা দেওয়া হলো, আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা যে আক্রান্ত হলাম, আমাদের মেয়েদেরকে গালি দিল, আমি বলছি না জামাত দিয়েছে, জামাত দিয়েছে এটা আমি বলছি না, মানে ইসলামিক সংগঠনের অনেক কর্মী, আমাদের কাছে তো প্রোফাইলগুলি আছে যে আমরা, আমি মানুষদেরকে ব্যাপারটা করছি, আমি মানুষদেরকে মেয়েদেরকে সম্মেলনে নিয়ে যাচ্ছি, আমার মেয়েরা সম্মেলনে যাচ্ছে, তার কোনো পর্দা নাই। তাহলে তো আমাদের স্ট্যান্ডটা ঠিকই আছে, আমরা আগের থেকেই এটা, এখানে একটা কথা বলি, দেখেন কর্মীদেরকে যদি আপনি আকীদা পরিষ্কার না করেন কর্মীদের সামনে, যাদের সমর্থন নিয়ে আমি আপনি ক্ষমতায় যাবেন, তাদের ভিতরে যদি কনফাইন্ডনেস থাকে, বিকৃত আকীদা থাকে, আপনি ক্ষমতায় গিয়ে কিন্তু যদি সেটা কার্যকরী না করেন, তখন নিজের দল থেকে কিন্তু আপনার বিরুদ্ধে বলা হবে যে এই আমরা আমার দলের নেতাকে ক্ষমতা আনছি ইসলাম প্রতিষ্ঠা করতে, এখন উনি অনৈসলামিক কার্যক্রম শুরু করে দিয়েছেন, তখন কিন্তু নিজের দলের ভিতরেই কিন্তু বিদ্রোহ হবে। এটা কিন্তু বড় বিপজ্জনক বিষয়, জামাতের নেতৃবৃন্দকে আমি মেনশন করব। কাজেই কর্মীদের আকীদা পরিষ্কার করতে হবে এই ব্যাপারে। তো যাই হোক, পর্দার যে ব্যাপারটা, এখন ওনারা লিবারেল হচ্ছেন আমি মনে করি, ওনারা বলছেন যে কে মুখ ঢাকলো কে মুখ ঢাকলো না, আমরা এটা নিয়ে মানে কোনো জোর জবরদস্তি করবো না। তাহলে এটা এখন বলতে হচ্ছে, এটা কনফার্ম করতে হচ্ছে, এ কথাটা আমরা আগেই বলেছি যে পর্দার ব্যাপারটা নিয়ে এখনই এই মুহূর্তে এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। যারা বোরকা পরে পরুক, স্বচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা না পরেন লজ্জাস্থান হেফাজত করে স্বাধীনতার সঙ্গে চলুক, আগের দিনটা প্রতিষ্ঠা হতে দিন। এই কথাগুলি কিন্তু আমি বারবার জনসভায় বলেছি, কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আমি নারীদেরকে ব্যাপারদা করছি, আমি দায়ুজ করছি, আমার বিভিন্ন মেয়েদের ফটো দিয়ে আমাকে মানে যা অপমানিত করেছেন, যা যাও আলহামদুলিল্লাহ জামাত ইসলামের নেতৃবৃন্দ আজকে এখন এগুলো খোলাসা করছেন। তো আমার কথা হচ্ছে যে আপনি বললেন ইসলামিক দলগুলোর বিজয় কি ইসলামের বিজয়, ইসলামের বিজয় হবে কিনা এখন আকিদা, এখন বর্তমানে যে কনসেপ্ট, যেমন ধরুন এই যে মাজারে হামলাগুলা, আমি গত কয়েকদিনে যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টরা খুবই আনন্দের সাথে, যেমন আজকে একটা মাদ্রাসার স্টুডেন্ট লাঠি একটা হাতে নিয়ে বললো যে আমরা যুদ্ধে যাচ্ছি, আমাদের বিজয় হবে, দেখেন যুদ্ধে যাচ্ছে, যুদ্ধটা জেহাদে যাচ্ছি, জেহাদটা কার বিরুদ্ধে, যুদ্ধটা কার বিরুদ্ধে, একটা মাজারের বিরুদ্ধে। ওনারা কেন এই কাজটা করতে গেলেন, এত চরম একটা বোকামির কাজ হচ্ছে। এমনিতেই আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম ফোবিয়া বলতে একটা কথা, ইসলামের ব্যাপারে একটা আতঙ্ক, একটা ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে 100 বছর থেকে, তাদের মিডিয়া সেটা করেছে যে ইসলাম উগ্র, ইসলাম হলো সাম্প্রদায়িক, ইসলাম অন্য অন্য ধর্মের লোকদেরকে টলারেট করে না, সঙ্গীতকে পছন্দ করে না, তারা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করে, মানুষের সংস্কৃতিকে অস্বীকার করে, ভিন্ন মতকে দমন করে, জোর জবরদস্তি চাপিয়ে দিতে চায়, এই ব্যাপারগুলি হাজার লক্ষবার বলেছে। তো সেগুলি তো আপনারা প্রমাণ করে দিলেন,
কি দরকার ছিল এখন এখন এই টাইমে মাজারে হামলা, এই হামলা? আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে একটা ইসলামী রাষ্ট্র যদি কায়েম করেন, এটা একদিনের ব্যাপার। তখন রাষ্ট্র ব্যবস্থা বসে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা কোথায় ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, অশ্লীল ফায়সা কাজ হচ্ছে, কোথায় হচ্ছে না, কোন স্থাপনা কতটুকু থাকবে কতটুকু থাকবে না, ইসলামের একটা জুরিসপ্রুডেন্স আছে, একটা একটা ল আছে, একটা আইন আছে, একটা আদালত আছে, আপনাদের বিজ্ঞ লোকেরাই সেই আদালত পরিচালনা করবেন। সরকারি ক্ষমতা দিয়েই এগুলি সুন্দর মতে পাবলিক সাপোর্টে করা যাবে। এখন আপনারা কি করছেন? এখন কি খুব দরকার ছিল দলে 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 মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন ধর্মীয় দলের সংগঠনের ট্রাক ভরে ভরে গিয়ে অমুক মাজারে হামলা, অমুক মাজারে আক্রমণ? এগুলো খুব ভালো মেসেজ যায় না ইসলামে। আমি মনে করি ইসলামের বিজয়ের ক্ষেত্রে এটা বিরাট একটা আঘাত করা হয়েছে, এটা একটা এটাও একটা ষড়যন্ত্র। এখন ইন্টারিম গভর্নমেন্টের যারা তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, উপদেষ্টারা আছেন, ওনারা তো গতকালকেও আমি দেখলাম একজন বলেছেন যে, যেমন নাহিদুল ইসলাম, উনি বলেছেন যে এর আগে আনসার বিদ্রোহ হলো, আবার মাজারে হামলা হলো, হিন্দুদের একটা আন্দোলন গ্রহ করা হলো, এগুলি হচ্ছে একটা বিরাট অন্যরকম ষড়যন্ত্রের একটা ধারাবাহিকতা। তো সরকার কিন্তু সেভাবে দেখছে যে বিগত সরকারের ষড়যন্ত্রে বোধ হয় এটা হচ্ছে। যে কেন এত দিকে তীর মারা শুরু হলো, এটা তো অর্বাচীন সুলভ কাজ হয়েছে, এটা তো ঠিক হয়নি। আমি বলবো তো ইসলামী দলগুলি, আপনি যে বললেন যে ইসলাম বিজয় হবে না কি বিজয় হবে, এই বর্তমানের আমল আচরণ, তাদের যে আউটব্রাস্ট যাকে বলা হয়, তাদের যেই ভাবমূর্তি, এটাতে তো মানুষ আশঙ্কিত হয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে যে সামনে ইসলাম আসলে কোন ইসলাম আসবে, এই ইসলাম আসবে। এই জন্য আমি বলি এখানে একটা চরম একটা ভুল হয়েছে। আমি ধর্মীয় দলগুলিকে, তারা তো আমাকে তাচ্ছিল্য করছেন, আমাকে অপমান করছেন, আমাকে মানে ইসলামের কোনো পক্ষই মনে করছেন না, না করেন না। আমি আমার কথাগুলি বলতে চাই, আপনাদের কর্মীদেরকে নিবৃত্ত করেন, সবাই মিলে বসেন। ইসলাম সম্পর্কে যথেষ্ট নেগেটিভ ইমপ্রেশন অলরেডি মার্কেটে চলে গিয়েছে। সামনে জনগণের ম্যান্ডেট খুব একটা পাওয়ার সম্ভাবনা নাই, নাই। আমি চ্যালেঞ্জ দেব, সেকুলার দলগুলি যদি ওপেনলি লেভেল প্লেয়িং ফিল্ড ইলেকশন যদি হয়, তাহলে আমার খুব সন্দেহ আছে ধর্মীয় দলগুলি সম্মিলিতভাবে 10-20 আসন পায় কিনা। তাহলে কিলা বললো জিনিসটা, এই ধরনের মাথা গরম না করে একটা সুপরিকল্পিতভাবে ইসলামকে বিজয়ী করতে হলে ঠান্ডা মাথায় সবাই মিলে বসতে হবে, এবং ঐক্য চেতনা কীভাবে গ্রহণ, একেবারে সব সর্বোচ্চ সার দিতে হবে, সর্বোচ্চ সার দিতে হবে। কোনো ধরনের মাসলা মাসাইল জনিত কোনো বিতর্ক সামনে আনা যাবে না, ঐক্যের একটামাত্র সূত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এই হচ্ছে ব্যাপারটা। আর আপনি বলছেন যে ইসলাম বিজয় হবে না ইসলামের দলের, আমি মনে করি না যে ইসলাম বিজয় হওয়ার এখন এ পর্যন্ত কোনো আপাতত সাইন, কোনো চিহ্ন, কোনো সিমটম, কোনো লক্ষণ আমি আসলে দেখতে পাচ্ছি না। ইসলাম বিজয়ের লক্ষণ ইসলামই তো নাই তাদের কাছে, বিজয় হবে কি? যা যা শুরু করেছে যে সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছি, সম্ভাবনা ক্ষীণ। জি, ধন্যবাদ আপনাকে।